আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসে পড়ি কোরআন শিখে এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে শুরু হয়েছে, এবং এই প্রোগ্রাম একটি যুগান্তকারী প্রোগ্রাম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আর যাতে আমরা সবাই উপকৃত হই, আমরা কিছু শিখতাম পারি। আমার কাছে অনেকে টেক্সট করিয়া ফোন দেওয়া হয়েছেন যে আপনি সিলেটি ভাষায় মাতুকা থোড়া ইংলিশও হোকা, শুদ্ধ ভাষায় অনেক বা চিনতে বুঝেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো আমি অনুরোধ করবো যে আপনারা আজকে এটা একটা ভূমিকা স্বরূপ এই লেসনের এই এই আজকের লেসনটা আমি পুনরাবৃত্তি করবো, আবার দেখাইমু নেক্সট উইক, কারণ আজকে অনেকে জানেন না, ফুল রেডি নাই। তো আমার এই প্রোগ্রামের মাঝে খালি বাচ্চেন তো লাগিও না, আমি যদি বড়দেরও একটা দিক নির্দেশনা থাকবো, টিচার হলো লাগি, যারা শিক্ষক আছেন, উস্তাদ আছেন, মক্ত মাদারিস ও তানতানোর লাগি একটা টিপস হল থাকবো, দিক নির্দেশনা ইনশাল্লাহ থাকবো। তো সকলের লইয়া ইনশাআল্লাহ সবর লাগি একটা ফায়দা কর, যাতে ওই সকলে বেনিফিট যাতে ওইন ইনশাআল্লাহ। এবং আপনারা আমার এই ফেসবুকের অ্যাকাউন্ট ইন লেখা আছে, আপনারা ওখানে আপনারা যে কোনো পরামর্শ বা ইমেলও করতে পারবা। এবং আরও অনেক বিষয় আছে যেগুলো ক্রমান্বয়ে প্রতি উইকও আমি লইয়াইম আপনারা সামনে, বিভিন্ন গৌরব হইয়া কীভাবে বাচ্চাতে বালা করি তারা কোরআন তিলাওয়াত এবং ইসলামিক স্টাডি তারা করতে পারে। এই প্রোগ্রাম শুধু কোরআন টিচিং না, কোরআন টিচিং গর সংশ্লিষ্ট এইগুলো লগে আরও রিলেটেড যেটা আছে আওতো ইনশাল্লাহ হইমু, পরামর্শ দিমু, আপনারা আপনারা মনের কথা হইবা। আর যারা যে গাটো আটাইল আসুন প্রবলেম ফেস কররা, ওটা আপনারা হইবা আমারে, আমি ডিসকাস করমু যাতে আপনার প্রবলেমটা সলভ হয়। আপনার বাচ্চা কোন জায়গা দিয়া আটকে গেছে, ফরতো পারেন না, প্রবলেমটা কিতা ইনশাল্লাহ আমরা আমি চেষ্টা করমু, আমরা ডিসকাসের মাধ্যমে এটা আপনার প্রবলেমটা কীভাবে সলভ হয়। তো আজকে আমরা ফার্স্ট লেসন, এই ফার্স্ট লেসনের পয়লা কথা আছে যে আট লাইনে আমরা বাচ্চেন্দরে স্লোলি স্লোলি আমরা মুখস্থ করাইতাম, আর বাচ্চেন্দ্রে যে সময় মুখস্থ করবো 70% মিনিমাম টিচারে পড়বা, আপনি পড়বা, আর 30% বাচ্চাহে পড়তো, যাতে তার মানসপটর মাঝে ওখান বই যায়গি তার ব্রেইনের মাঝে, যেলা এজ ইট ইজ টিচারে যেলা হইরা বা আপনি আমি যেলা আমরা হইম। তো এই জন্য আজকের ফার্স্ট লেসন আমরার আট লাইনে 29 লেটার্স আমরা ফয়লা বা চেন্তরে ইন দ্য বিগিনিং ওয়ান বাই ওয়ান আলিফ বা তা এইভাবে যখন বাচ্চা ফুরা সব লেটার রিকগনাইজ করতে পারে, হইতে পারে রিকগনাইজ হয়তো নাও করতে পারে, বাট যদি হইতে পারে রিপিট করতে পারে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যায় গি, তখন আমরা দুইটা লেটার একলগে হইমু টুগেদার আলিফ বা যখন দুইটা দুইটা হরি বাচ্চায় ফারিলায় তখন চারটার একলগে হইম আলিফ বা আলিফ বা এক লাইন কমপ্লিট হয়ে আনলে দ্বিতীয় লাইন, এইভাবে তৃতীয় লাইন চতুর্থ লাইন, একটা লেটার সম্পর্কে বাচ্চারে আমরা 10 times আমরা কইতাম, তাতে তার প্রোনাউন্সিয়েশন আপনার ঠিক হয়ে যায়। এই লেটার হলোর মাহারিজ ইনশাল্লাহ, কোন লেটার কীভাবে হইতা উচ্চারণ কী লইতো, কতটুকু লেন্থ, কতটুকু তার আমরা এই সাউন্ডটারে আমরা ঠানিয়া হইতাম, ইটা ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ বিস্তারিতভাবে কইম। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা ফুল প্রিপারেশন লইয়া বইতা, যাতে প্রত্যেক শনিবারের 6টা থেকে 7টা খাতা কলম পেন্সিল এগুলো আমরা রেডি থাকে। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো গিয়া আমরা এশিয়ার ভাই বইন হলের মাঝে বা টিচার হলের মাঝে একটা ধারণা যে কোরআন টিচিং হইতো ব্লাইন্ড টিচিং, মানে কোনো লেখালেখি না, কলম ইউজ না, খাতা কলম না, মক্তব আমরা বাচ্চা আমরা ফাটাই, ইট ইজ বড় স্যাড নিউজ, এটা বড় কষ্টর এবং আমরা বড় দুঃখের নিউজ যে মসজিদ বা মক্তব আমরা বাচ্চা ধরে ফাটাই, বাট কোনো খাতা কলম তারা ইউজ করেন না, মুখস্থ আলিপ বা তাজা ফড়ই না শিকিয়াই আমরা মনে করি বলে অগু একটা বাচ্চা ধরে এফেক্ট করে না, বা তারা বালা করে একটা আপনার লাইফে তারার মানে তারা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তারা কাছে লাগে না। আমরা বাচ্চা ধরে নার্সারি যখন ফাটাই তো বাচ্চা আপনার রং পিঁচিল দিয়ে আঁকে বিভিন্ন ধরনের আপনার ডিম পাখি ফুল টেবুল,
তারা কলম দিয়ে